এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নতুন মন্ত্রিসভায় কারা থাকতে পারেন, আলোচিত পরাজিতদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে পিপিনুর। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। 7ই জানুয়ারি নির্বাচনের পর এখন নতুন সরকার গঠন সময়ের ব্যাপার মাত্র। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করলে এবং সেই অনুযায়ী সংসদ সচিবালয়ে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রিসভা গঠন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে টানা চতুর্থবারের মতো এবং মোট পঞ্চবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এ নিয়ে কোনো সংশয় বা সন্দেহ নেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে তিনি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। তবে এবারে মন্ত্রিসভায় কারা থাকবেন না থাকবেন এ নিয়ে নির্বাচনের পরপরই জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে একটি কঠিন এবং চ্যালেঞ্জিং সময়ে নতুন সরকার শপথ গ্রহণ করতে যাচ্ছে, আর এই কারণে মন্ত্রিসভা কারা থাকবেন কারা থাকবেন না এ নিয়ে আওয়ামী লীগের ভেতর নানামুখী আলাপ আলোচনা চলছে। আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা বলেছেন, মন্ত্রিসভায় থাকা না থাকা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তার পছন্দের ব্যক্তিদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠন করবেন। তবে মন্ত্রিসভায় মোট সদস্যের 1/2 বেশি অনির্বাচিত সদস্য বা টেকনোক্রেট মন্ত্রী থাকতে পারবেন না। বিদায়ী মন্ত্রিসভায় যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন নতুন মন্ত্রিসভাতেও জায়গা পাবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে নতুন মন্ত্রিসভায় থাকবেন এটা মোটামুটি নিশ্চিত। এছাড়াও পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান মন্ত্রিসভায় থাকতে পারেন, অর্থমন্ত্রী হিসেবে তার অন্তর্ভুক্তি হতে পারে বলে বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে। তবে অর্থমন্ত্রী হিসেবে জামালপুর 5 আসন থেকে নির্বাচিত প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদেরও কথা শোনা যাচ্ছে। তিনি অর্থমন্ত্রী না হলে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী হতে পারেন এমন কথা আওয়ামী লীগের বিভিন্ন আলোচনায় শোনা যাচ্ছে। বিদায়ী মন্ত্রিসভার মধ্যে থেকে ডাক্তার হাসান মাহমুদ, যিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও বটে, তিনি এবারে মন্ত্রিসভায় থাকবেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপমনি নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়ামের সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক মন্ত্রিসভায় থাকবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত নয়। তবে তার থাকা না থাকা নিয়ে দু ধরনের মতামত রয়েছে। এছাড়াও আওয়ামী লীগের এবারে মন্ত্রিসভা বেশ কিছু নতুন মুখ যুক্ত হতে পারেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং এসডিজি বিষয়ক সমন্বয়কারী আবুল কালাম আজাদ, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা সচিব ডক্টর সাদেক মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এবারে মন্ত্রিসভায় একটি রাজনৈতিক অবয়ব থাকতে পারে, রাজনৈতিক নেতাদের মন্ত্রিসভায় অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্র মনে করছে। এই বিবেচনায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য এবং 14 দলের অন্যতম সমন্বয়ক আমির হোসেন আমু মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান এবং শাহজাহান খানের মন্ত্রিসভায় থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মন্ত্রিসভায় থাকতে পারেন 7 বারের নির্বাচিত এমপি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা মির্জা আজম, তবে তিনি শেষ পর্যন্ত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন নাকি চিফ হুইপ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এ নিয়েও আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা আছে। এবার মন্ত্রিসভায় তরুণ মুখ থাকতে পারে, সেক্ষেত্রে চাঁদপুর থেকে নির্বাচিত ডাক্তার সেলিম মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। মোহাম্মদ আলী আরাফাত, যিনি ঢাকা 17 থেকে নির্বাচিত হয়েছেন, তারাও মন্ত্রিসভায় থাকার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সূত্র বলছে, দ্বিতীয়বার এমপি হওয়ায় মাশরাফি বিন মুর্তজা এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন। এছাড়াও কোনো কোনো সূত্র বলছে যে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন অথবা মাশরাফি বিন মুর্তজা। তবে এইসব কিছু নির্ভর করছে আওয়ামী লীগ সভাপতির ওপর। এবার মন্ত্রিসভায় 14 দল এবং জাতীয় পার্টির সঙ্গে রাখা হবে কিনা এ নিয়ে আলোচনা আছে। তবে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে যে মন্ত্রিসভায় 14 দলের শরিকদের না রাখাই সম্ভাবনা বেশি। অন্যদিকে জাতীয় পার্টি এবার মন্ত্রিসভায় থাকবেন না বলে ধারণা করা হচ্ছে। আলোচিত যারা পরাজিত হয়েছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি, এটি নির্বাচনের পর বড় আলোচনার বিষয়। আওয়ামী লীগের 3 জন প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীয় 4 জন সদস্য সহ 19 জন এমপি এবার পরাজিত হয়েছেন। যারা পরাজিত হয়েছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি, যদিও রাজনীতিতে একজন নেতা বা একজন প্রার্থীর জয় পরাজয় থাকতেই পারে এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু এবার এমন একটি পরিস্থিতিতে এবং এমন এক বাস্তবতা নির্বাচন হয়েছে যেখানে একজন প্রার্থীর পরাজয় মানে তার রাজনৈতিক জীবনে যৌবনিকা পাত বলেও মনে করছেন অনেকে। নির্মোহভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যারা পরাজিত হয়েছেন তাদের রাজনীতিতে ইতি টানা কোনো সম্ভাবনা না থাকারই কথা, কারণ রাজনীতিতে উত্থান পতন একটি স্বাভাবিক নিয়ম। যারা রাজনীতি করেন তারা পরাজিত হতেই পারেন, শুধু বাংলাদেশ নয় বিশ্বের রাজনীতিতে এরকম পরাজয়ের ঘটনা রয়েছে। তবে কিছু কিছু ব্যক্তি এমনভাবে বিপর্যয় ঘটেছে যেখানে তাদের রাজনীতিতে ঘুরে আসার সম্ভাবনা খুবই কম।
যেমন ফরিদপুর থেকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কোচেয়ার জাফরুল্লাহ কথাই ধরা যাক। জাফরুল্লাহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং হেভিওয়েট নেতা। তিনি এর আগে দুইবার নির্বাচনে মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে পরাজিত হয়েছিলেন। এই নিয়ে তিনি টানা তিনবারের মতো পরাজিত হলেন। মুজিবুর রহমান চৌধুরী নিক্সন আওয়ামী লীগের একজন সদস্য এবং আওয়ামী যুব লীগের প্রেসিডিয়ামে সদস্য বটে। কাজে এই পরাজয়ের পর কাজী জাফরুল্লাহ আর যাই হোক নির্বাচনের রাজনীতি করতে পারবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া যে বয়স হয়েছে এ বয়সের কারণে তিনি রাজনীতিতে আর কতটুকু সক্রিয় থাকবেন সে প্রশ্ন এখন আলোচনার বিষয়। আওয়ামী লীগের আরেকজন প্রভাবশালী নেতা প্রচার সম্পাদক আব্দুস সোহাবান গোলাপ মাদারীপুর থেকে পরাজিত হয়েছেন। আব্দুস সোহাবান গোলাপের রাজনীতিতে উত্থান ছিল যেমন নাটকীয়পূর্ণ, এলাম দেখলাম জয় করলাম এর মতো, ঠিক তেমনই তার পরাজয় ছিল অতি নাটকীয়তার ভরা। আওয়ামী লীগের স্বর্গরাজ্য বলে পরিচিত মাদারীপুর থেকে তিনি পরাজিত হয়েছেন। আব্দুস সোহাবান গোলাপের বিরুদ্ধে এর আগেও নানা রকম অভিযোগ ছিল। তার এই পরাজয় তার রাজনৈতিক হিসাব নিকেশ পাল্টে দিতে পারে, তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। তবে তিনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন তাহলে এই পরাজয় থেকে তিনি শিক্ষা নেবেন। তার যে রাজনৈতিক ভুলগুটি ছিল সেগুলো তিনি শুধরে নিয়ে এগোবেন এবং নতুন করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবেন। একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিরলান কান্তি দাস এবং অসীম কুমার উকিলের ক্ষেত্রে। এ দুজনই পোর খাওয়া রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী নেতা হিসেবে পরিচিত। তাদের এই পরাজয় তাদের রাজনৈতিক গতিধারাকে খুব একটা বিঘ্নিত করবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা, কারণ তারা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে অতীতেও গেছেন। আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য যে দৃঢ়তা, ধৈর্য এবং রাজনৈতিক প্রজ্ঞা দরকার সেটি তাদের আছে। এখন দেখার বিষয় কখন কিভাবে তারা রাজনীতিতে আবার ফিরে আসে নতুন করে। যে তিনজন প্রতিমন্ত্রী এবার পরাজিত হয়েছেন তাদের মধ্যে অন্তত দুজন রাজনৈতিক পরিবারের সন্তান। মাহবুব আলম, মাহবুব আলী এবং স্বপন ভট্টাচার্য দুজনই রাজনৈতিক আবহাওয়া থেকে বেড়ে উঠেছেন। এই দুই ধরনের পরিস্থিতি মুখোমুখি তাদের জন্য খুব স্বাভাবিক। তারা আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করলে ঘুরে দাঁড়াতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান ছিলেন আগন্তুক। তিনিও এলাম দেখলাম জয় করলাম এর মতো আওয়ামী লীগের রাজনীতিতে এসেই এমপি হয়েছিলেন, প্রতিমন্ত্রী হয়েছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতিতে অতীতে তার কোনো অবদান ছিল না। আর এই কারণে ডাক্তার এনামুল রহমানের রাজনীতিতে ফিরে আসা এক জটিল এবং কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন বিএনপি সহ নির্বাচন বর্জনকারী সকল দলগুলোকে নিয়ে নতুনভাবে আন্দোলন গড়ে তোলা হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন ও সংগ্রাম চলবে। আমরা রাজপথে আছি, বিজয় অর্জন না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ফিরব না। জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদের উদ্যোগে গণতন্ত্র হত্যা একতরফা প্রশাসনের ভোটের প্রতিবাদে এক অবস্থায় কর্মসূচিতে এসব মন্তব্য করেন তিনি। সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে এই অবস্থান কর্মসূচি ও মিছিল করে দলটির নেতাকর্মী। নুরুল হক নূর বলেন বিএনপি সহ সকলকে বলবো এবার আর ভুল করা যাবে না। 80-90% জনগণ আমাদের সঙ্গে আছে, ধারাবাহিক আন্দোলন চালিয়ে যেতে হবে। আন্দোলনের গণ অভ্যুত্থানেই এই সরকারের পতন হবে। তিনি বলেন নিরপেক্ষ সরকার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে গণদাবি উপেক্ষা করে জনবিচ্ছিন্ন সরকারের দেশ একদলীয় শাসন বাকশাল কায়েমে ভারতীয় মদদে এই একতরফা নির্বাচন করেছে, নিজেরা নিজেরাই নির্বাচন করেছে। সেখানে কেন্দ্র দখল, জোরদবস্তি করে ব্যালটে সিল মারা, শিশুদের দিয়ে ভোটদান, গোলাগুলি, মানুষ হত্যার ঘটনা ঘটেছে। দেশে 80-90% মানুষ ভোট বর্জন করে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। নূর বলেন সিএসি বিকাল 3টার সময় একবার বলেন 88% মতো ভোট পড়েছে, তার এক ঘন্টা পর বললেন 40%, প্রকৃত অর্থে 10% ভোট পড়েছে কিনা সেটি নিয়েও সন্দেহ আছে। আমরা আগে থেকে বলে আসছি লোকজন ভোট না দিলেও এরা 40-60% ভোট মিলিয়ে দেখাবে। কাজে ভোট কত পার্সেন্ট পড়েছে, কারা ভোট দিয়েছে, কারা প্রার্থী হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার অবকাশ নেই। এই নির্বাচন অবৈধ, অবৈধভাবে ক্ষমতা থাকতে জনমতের বাইরেই ভোটারবিহীন নির্বাচন করেছে। আওয়ামী লীগের সিনিয়র নেতা মন্ত্রীদের কথা শুনে লজ্জা লাগে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ভোটের মাধ্যমে নাকি তাদের বিজয় হয়েছে, তর্কের খাতিরে আপনাদের কথা যদি ধরেই নিই যে 40% ভোট পড়েছে তাহলে তো সংখ্যাগরিষ্ঠ 60%র মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে, কিভাবে বলেন জনগণ আপনাদের ভোট দিয়েছে। তিনি আরো বলেন আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ে রাষ্ট্রের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সহ সর্বত্র ভারতীয় লোক রয়েছে যারা দেশকে ভারতের তাবেদার রাষ্ট্র বানাতে চায়। 7 জানুয়ারি ফেলানি হত্যা দিবস, সেই দিন কোন নির্বাচনের তারিখ ঠিক করা হলো, আগে কিংবা পরে তো করা যেত। ফেলানি হত্যা সহ সীমান্ত হত্যার কথা মানুষের মন থেকে ভুলিয়ে দিতেই 7 জানুয়ারি ভারতীয় মদদে এই প্রহসনের ভোটের দিন ঠিক করা হয়েছে।